আর দুটো শ্লোক শরৎ দামোদর গোস্বামীর থেকে নিয়ে এসেছিলেন কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর একটা শ্লোক হলো শ্রী রাধায়া প্রণয়মহিমা কি কৃষ্ণ, এই শ্লোকটা উচ্চারণ করুন। ওটা তো উচ্চারণ হয়ে গেছিল, এটা উচ্চারণ হয়েছিল রাধায় প্রণয়, ও এটা হয়ে হয়ে গেল। ও আর একটা কি ছিল, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, প্রণয় বিকৃতি, হ্যাঁ রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, লাদিনী শক্তি রসমা একাত্মানা দেহবেদম গত চৈত চৈতন্যাখ্যান প্রকট মধুনা তদ্বয়ং চৈতনা চৈতন্য আখ্যান, না চৈতন্য আখ্যান প্রকট মধুনা তদ্বয়ং চৈত্যমাত্মা রাধাবদ্যুতিষু বলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। এই হচ্ছে শ্লোক। তাহলে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি বলুন এবার, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, লাদিনী লাদিনী শক্তি শক্তি অস্মাত অস্মাত একাত্মানা একাত্মানা অপি অপি ভূমিপুরা ভূমিপুরা দেহভেদম দেহভেদম গতৌত গতৌত চৈতন্যাখ্যান চৈতন্যাখ্যান প্রকট মধুনা প্রকট মধুনা তদ্বয়ং তদ্বয়ং চৈক্যমাত্মম চৈক্যমাত্মম রাধা ভাব রাধা ভাব দূতি দূতি সুবলিতম সুবলিতম নৌমী নৌমী কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ স্বরূপ। এই শ্লোকের মানেটা কি? এই শ্লোকের মানে হলো রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। প্রথমেই এই কথাটা ভাঙতে গিয়ে আমি রাসলীলার মধ্যে চলে গেছিলাম যে রাধা রানী রক্ত মাংসের মেয়ে ছিলেন না, এই শ্লোকটার অবতারণা করতে গিয়ে আমি ওখানেই চলে গেছি। রাধারানী কি বস্তু? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। রাধা এটা আলাদা হবে, কৃষ্ণ প্রণয় বিকৃতি, কৃষ্ণ প্রেমের বিকৃতি, বিকৃতি মানে বিকার। রাধারানী হচ্ছে কৃষ্ণর প্রেমের বিকার। বলুন এবার বাংলাটা বলুন, রাধারানী কৃষ্ণের প্রেমের বিকার, বলুন রাধারানী কৃষ্ণের প্রেমের বিকার, কৃষ্ণের প্রেমের বিকার, প্রেমের বিকার। হ্যাঁ, যেমন জল যদি ঠান্ডা সংস্পর্শে আসে তো জলটা জমে বরফ হয়ে যায়। এখন প্রেমটাকে জল ধরুন আর বরফটাকে রাধারানী ধরুন, প্রেমটাকে জলের মতো মনে করুন আর রাধারানীকে বরফ মতো মনে করুন, তাহলে জলের বিকার বরফ, প্রেমের বিকার রাধা। কিসের বিকার? কার প্রেমের বিকার? কৃষ্ণের প্রেমের বিকার। দেখুন কৃষ্ণ কি বস্তু, দেখুন এইসবগুলো তো ভগবান না। কৃষ্ণ কি একদিন গভীর মানে বৃন্দাবনের গভীর একটা স্থানে বসে রয়েছেন, একা কি বসে রয়েছেন, কোথায় বসে রয়েছেন? মাধবীর মণ্ডিত লতা উপবনে তিনি রত্ন সিংহাসন উপবেশন করছেন। হঠাৎ তার মনে হলো আমি একা একা আস্বাদন করতে আমার ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে যখন তার মনে এরকম উদয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার বাম অঙ্গ থেকে রাধারানী জন্মলাভ করলেন। একা সঙ্গে সঙ্গে নিজের অঙ্গ থেকে রাধারানীকে বাম দিক থেকে সৃষ্টি করে নিলেন। আচ্ছা আপনারা কারা কারা এরকম পারবেন? কারা কারা পারবেন যখন ইচ্ছা নিজের অঙ্গ থেকে এত সৃষ্টি করে হবে? তো এবার বুঝতে পারছেন সাধুরা কেমন ভগবানের, কেন ভগবানের পিছনে দৌড়াচ্ছে? যেই জন কৃষ্ণ ভজে সেবার চতুর, যেই জন কৃষ্ণ ভজে সেবার চতুর। তো এই জন্য বলছে রাধারানী কৃষ্ণের প্রেমের বিকার, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, আর কি লাদিনী শক্তি। লাদিনী শক্তি মানে কি? আনন্দদায়িনী শক্তি। কাকে আনন্দ দান করবার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন? কৃষ্ণকে। কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন, তাই কৃষ্ণের লাদিনী শক্তি। অস্মা লাদিনী শক্তির অস্মা একাত্মানামপি ভুবি পুরা দেহ বেদঙ্গত। এই দুজনে এক আত্মা হয়েও ভুবি পুরা কোন অনাদিকাল আগে থেকে, বহুকাল আগে থেকে দেহ বেদঙ্গত। এক আত্মা দুই দেহ ধারণ করে, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ একই আত্মা।
তাহলে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ, দেহটা কখন হয়েছে কিভাবে হয়েছে শোনা গেছে না যায়নি? হ্যাঁ, তাহলে এক আত্মা, এক আত্মা দুই দেহ ধরি, ভূমিপুরা দেহ বেদন গত উত। এবার কি বলছে দেখুন, চৈতন্য আখ্যান প্রকট মধুনা, মজা তো এখানে, চৈতন্য আখ্যান প্রকট মধুনা, সেই দুই তনু এখন চৈতন্য মহাপ্রভু, চৈতন্য আখ্যান চৈতন্য মহাপ্রভু নামে খ্যাত হয়েছে। প্রকটম অধুনা, প্রকটম মানে অধুনা মানে এখন, তারা দুজনে আবার মিলিত হয়ে ছিল এক, হয়ে গেছিল দুই, চৈতন্য আখ্যান প্রকট, এখন আবার সেই দুই মিলিত হয়ে চৈতন্য মহাপ্রভু নাম নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম নিয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য আখ্যান প্রকট মধুনা তদ্বয়ং চৈতন্য। আর কি রাধা ভাবত দ্যুতি সুবলিতম, রাধার ভাব আর দ্যুতি মানে কান্তি সুবলিতম, আর ভিতরে আছে কে? কৃষ্ণ। নমি কৃষ্ণ স্বরূপম, এই ভাবত দ্যুতি সবলিত কৃষ্ণকে আমি প্রণাম করি, প্রণাম করি। এই দুটো শ্লোক রচনা করেছিলেন সর্বজন। আজকে এই পর্যন্ত ধন্যবাদ আপনি, আমাদের অধিক বেলা হয়ে গেল।